প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, শাকিব খান জনপ্রিয় নায়ক, বেশ ভালো বক্তব্য দিতে পারে, আগুন ছড়াতে পারে কথায়, সে রাজনীতিতে এলে ভালো করবে। সেই সাথে আজ চলচ্চিত্র ফোরাম নামের নবগঠিত একটি সংগঠনের যাত্রা উপলক্ষে তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন, সবাই মিলে যে সংগঠন গড়ে তুলেছেন তার যত্ন নেবেন, বিশৃঙ্খলা করবেন না, মিলেমিশে কাজ করবেন, এটাই চাই। চলচ্চিত্রের সোনালী ইতিহাস ছিল, সেটাকে ফিরিয়ে আনতে হবে, তার জন্য আপনাদের ভালো কাজ করতে হবে। এদিকে জানা যায়, 200-র বেশি সদস্য নিয়ে যাত্রা শুরু করেছে চলচ্চিত্র ফোরাম নামের নতুন এই সংগঠন। প্রিয় দর্শক, শাকিব খানকে রাজনীতিতে আসার এই আহ্বান নিয়ে আপনাদের কি মন্তব্য? আপনারাও কি মনে করেন শাকিব খান রাজনীতিতে আসলে ভালো করতে পারবেন? এ নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।